বড়দিন আর নতুন বছরকে কেন্দ্র করে এর মধ্যে ভিড় বেড়েছে পর্যটন কেন্দ্রগুলোতে। জনসমাগমের কারণে আবারও বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। এছাড়া স্বাস্থ্যবিধি মানার প্রতি মানুষের উদাসীনতার কারণে বাড়ছে শঙ্কা। বিশেষজ্ঞরা বলছেন এই সংক্রমণ রোধে সচেতনতার বিকল্প নেই। বিস্তারিত সোমা ইব্রাহিমের রিপোর্টে। একই শীতকাল, তার উপর নিষেধাজ্ঞা না থাকায় বন্ধ নেই সামাজিক অনুষ্ঠান, বিনোদন কেন্দ্রে পর্যটক সমাগম। সব ক্ষেত্রে সামাজিক দূরত্ব ও মাস্ক পরিধানে উদাসীনতার কারণে গত কয়েকদিনে আবারও বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। বিশেষজ্ঞরা বলছেন জনগণের মধ্যে সচেতনতা না বাড়লে ভবিষ্যতে আবারও সংকটে পড়তে পারে দেশ। অনেক সামাজিক অনুষ্ঠান বেড়ে যাচ্ছে, ধর্মীয় অনুষ্ঠান বেড়ে যাচ্ছে, রাজনৈতিক নির্বাচন হচ্ছে, সম্মেলন হচ্ছে, ফলে সংক্রমণটা হঠাৎ করে দ্রুত বেড়ে যেতে পারে। তো আমাদের এখানে যদি আপনার হচ্ছে যে বিস্তার লাভ শুরু করে একবার, তাই সেখানে আপনার আমি মনে করি না যে এখানে কোনো ধীর গতিতে বাড়ার সম্ভাবনা আছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গেল এক সপ্তাহে উদ্বেগজনক হারে বেড়েছে সংক্রমণ। এমন পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব টিকা নেওয়ার পাশাপাশি এড়াতে হবে জনসমাগম, বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। হয়তো একেবারেই ঠেকানো যাবে না, কিন্তু সংক্রমণকে যত বেশি আমরা বিলম্বিত করতে পারি ততই আমরা ক্ষয়ক্ষতি কমাতে পারবো। টিকা যত বেশি আমরা মানুষকে দিতে পারবো, আমরা গুরুতর অসুস্থ হওয়া থেকে হাসপাতালে ভর্তি হওয়ার ভিড় থেকে আমরা খানি সুরক্ষিত থাকতে পারবো। সামাজিক কার্যক্রম বা ধর্মীয় কার্যক্রম বা রাজনৈতিক কার্যক্রম, এগুলোর উপর সরকার যে বিধিনিষেধগুলো দিয়েছিলেন সেগুলোও কেউ মানছে না, এবং এই সমস্ত সমাবেশগুলোতে বা আপনার সেখানে আমরা দেখতে পাচ্ছি কেউ মাস্ক পরিধান করছে না এবং স্বাস্থ্যবিধি মেনে চলছে না। এটা একটা মূলত কারণ। করোনা সংক্রমণ রোধে নতুন বছরের আগমনকে কেন্দ্র করে জনসমাগম এড়ানোর পাশাপাশি সচেতন হতে হবে সবাইকে। সোমা ইব্রাহিম, জিটিভি নিউজ, ঢাকা।